আসসালামু আলাইকুম দর্শক, রাজীপুর উপজেলা চত্বরের সামনে মানববন্ধন করছে ভারত বাংলা বর্ডার হাট সংশ্লিষ্ট যারা রয়েছে, ক্রেতা বিক্রেতা শ্রমিক লেবার যারা আছে সবাই কিন্তু এক কাতারে দাঁড়িয়েছে। তাদের দাবি বর্ডার হাটটি খুলে দেওয়ার জন্য, কারণ এই বর্ডার হাটের আয়ের উপরে তাদের সংসার চলে। আজ প্রায় 3 মাস যাবত বর্ডার হাটটি বন্ধ রয়েছে, আর এই বন্ধ থাকার কারণে তারা কিন্তু একেবারে কর্মহীন হয়ে পড়েছে, যার কারণে আজকে তারা মানববন্ধন করতে বাধ্য হচ্ছে। আমি যদি দেখা দেখেন কি পরিমাণ মানুষ দাঁড়াইছে লাইনে, বিশাল বড় আকৃতির মানববন্ধন। আসলে রাজীপুরের এই ছোট্ট উপজেলায় আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র উপজেলা রাজীপুর, আর এই উপজেলায় ভারত বাংলাদেশের একটি যৌথ বাজার রয়েছে, আর এই বাজারের আয়ের উপরে প্রায় 20,000 মানুষের মানে খাদ্যের যোগান হয়, এখানে কিছু আয় হয় সেটা দিয়ে তারা কিন্তু চলে, আর তাদের রোজগারের পথ কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয় তারা কিন্তু একেবারে কর্মহীন হয়ে পড়েছে, আর কর্মহীন হয়ে তারা কিন্তু অসহায় জীবনযাপন করছে, কষ্টে দিন পার করছে, যার কারণে কিন্তু এত বড় একটি মানববন্ধন তারা করছে। আসলে রাজীপুর উপজেলায় এত বড় মানববন্ধন হয়নি মনে হয় এরকম। আজকে তারা হাটটি খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছেন। হাট কতদিন থেকে বন্ধ? কতদিন থেকে হাট বন্ধ? 3 মাস। 3 মাস যাবৎ হাট বন্ধ। এখন আপনারা কি চান? আসলে সবারই দাবি, কারণ এই হাট ঘিরে কিন্তু 10-20 হাজার মানুষের রিজেক রুজির ব্যাপার স্যাপার। 3 মাস যাবৎ হাটটি বন্ধ থাকায় কিন্তু তারা একেবারেই কর্মহীন, মানে খুব অসহায়ত্ব জীবন কাটাচ্ছে, যার কারণে তারা কিন্তু আজকে মানববন্ধন করছে। দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা দাবি মানে দাবি করে আসছে, কিন্তু দাবি আদায় হচ্ছে না, যার কারণে কিন্তু মানববন্ধনের তারা অংশ নিয়েছে। বর্ডার হাটের ক্রেতা বিক্রেতা শ্রমিক ভ্যান চালক নৌকা চালক যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু দাবি করে আসছে, লিখিত অভিযোগ বা তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানিয়েও তারা কিন্তু কোনো ফল পায়নি, যার কারণে কিন্তু শেষ পর্যায়ে এসে তারা কিন্তু মানববন্ধনের আশ্রয় নিচ্ছে। হাটটি যাতে খুলে দেওয়া হয়, তাদের দাবি পূরণ হয়, এজন্য কিন্তু মানববন্ধনে অংশ নিচ্ছে সবাই। তো যারা দাঁড়িয়েছে তারা কিন্তু কোনো না কোনোভাবেই বর্ডার হাটের সাথে সংশ্লিষ্ট, কারো বিক্রেতা কাঠ, কারো ক্রেতা কাঠ, আবার কেউ দিনমজুর, কেউ শ্রমিক, আবার কেউ ভ্যান চালক, কেউ নৌকা চালক, বিভিন্ন ধরনের লোক কিন্তু এই বর্ডার হাট সংশ্লিষ্ট, কারণ এই বর্ডার হাটের আয় দিয়েই কিন্তু তারা চলে। আর দীর্ঘ 3 মাস যাবৎ এই হাটটি বন্ধ থাকায় কিন্তু আজ তারা মানববন্ধনের মতো একটা কর্মসূচি পালন করতেছে, কারণ হাটটি খোলা হচ্ছে না দীর্ঘ দিন যাবৎ বন্ধ থাকায়। প্রশাসনের বারবার তলব করার পরেও কিন্তু হাটটি খুলে দিচ্ছে না। সারা বাংলাদেশ যখন স্বাভাবিক অবস্থায় চলমান, বাংলাদেশের যতগুলো হাট আছে সবগুলো কিন্তু খোলা, অথচ বালিয়ামারি কালারচর যে বর্ডার হাট রয়েছে সেই হাটটি কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে তারা কিন্তু মানববন্ধনের আশ্রয় নিয়েছে। তো এই যে আমরা যারা লাইনে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে কিছু জানবো। তো ভাই, আপনাদের দাবি কি? আসলে আমাদের দাবি হাটটা অতি দ্রুত গতিতে চালু করে দেওয়ার জন্য। আমার দাবি, আমার 7 জন মানুষ, আমি আরো ইনকাম করে চলি, আমার এটাই নির্ভর, এটা আবেদন, এটা জোর আবেদন। তো শুনছিলেন যেরকমটা, আসলে যারা আজ একজন একটা পরিবারের একজন ব্যক্তির একটা কার্ড আছে,
আর সেই কার্ড দিয়ে বর্ডার হাট থেকে সামান্য কিছু যাই হোক 500 300 হাজার যাই ইনকাম করুক সেটা দিয়ে কিন্তু তাদের পুরো ফ্যামিলি চলে আর এই হাটটি বন্ধ থাকায় কিন্তু আসলে তারা একেবারে কর্মক্ষম হয়ে পড়েছে তাদের নাই কোনো কর্ম যার কারণে কিন্তু তারা অসহায়ত্ব জীবন যাপন করছে এজন্য তাদের দাবি দ্রুত বর্ডার হাটটি খুলে দিয়ে তাদের চলার পথ যেন সুগম করা হয় এরকমই কিন্তু দাবি জানাচ্ছে তারা তো প্রিয় ভিউয়ার্স তো বিশাল আকৃতির মানববন্ধন এত বড় মানববন্ধন রাজীবপুরে হয়নি আমার মনে হয় না যে হয়েছে সবচেয়ে বড় মানববন্ধন কিন্তু আজকে দেখা যাচ্ছে এই উপজেলা চত্বরে উপজেলার সামনে আর মানববন্ধন শেষে কিন্তু যারা মানববন্ধন করছে তাদের প্রতিনিধি দল কিন্তু গিয়ে ইউনো বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে হয়তো মানববন্ধন শেষে তারা স্মারকলিপি প্রদান করবে হাটটি খুলে দেওয়ার জন্য জোর দাবি তাদের আর কি শুনেছি জানছি যে তাদের দাবি একটাই শুধু হাটটি খুলে দিলে তাদের কোনো আর চাওয়া পাওয়া থাকবে না হাটটি খুলে দিলেই কিন্তু তাদের বর্ডার হাটের যে কর্ম তারা কিন্তু করে খাবে পুরা এলাকার মানুষ কিন্তু জড়ো হয়েছে এই মানববন্ধন আসলে বর্ডার হাটটা না খুলে দিলে কিন্তু বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে চেয়েছে অর্থাৎ ইউনো অফিস এবং ডিসি অফিস ঘেরাও করবে এরকম কর্মসূচি কিন্তু তারা দেবে এর পরবর্তীতে যার কারণে কিন্তু আজকের যে মানববন্ধন দেখুন রাজীবপুরের ইতিহাসে এরকম বড় মারো কোনো মানববন্ধন হয়নি আজকে সর্বোচ্চ কারণ এই বর্ডার হাট ঘিরে অন্তত 15,000 মানুষের কর্মসংস্থান অর্থাৎ মানুষের রোজগার আর এই আয় দিয়ে তারা কিন্তু চলে তাদের পরিবার চলে যার কারণে কিন্তু মানববন্ধন করছে হাটটি না খুলে দেওয়ায় তারা কিন্তু আসলে ক্ষুব্ধ তো মানববন্ধন শেষে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে অর্থাৎ ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী যারা রয়েছে তো ইউনো বরাবর যেহেতু স্মারকলিপি দিয়েছেন স্মারকলিপি প্রদান শেষে তারা কিন্তু আবারও জড়ো হয়েছেন তারা পরবর্তী হাটটি না খুললে তারা পরবর্তী যে ঘোষণা কার্যক্রম তাদের হবে সেইটাই কিন্তু আসলে ঘোষণা করতেছে এবং মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাবে ডিসি মহাশয় এখনই অবশ্য জানছে এবং আমরা আগামী দিনে অপেক্ষা